ধন্যবাদ সবাইকে। আমরা আজকে শুরু করবো সোনালী ব্যাংকের ক্যাশের রিটার্ন মানে ক্যাশ পরীক্ষার ম্যাথ পার্টের আর কি সমস্যা সমাধান। তো আমরা শুরু করবো আজকে হচ্ছে যে সোনালী ব্যাংকের ক্যাশের প্রশ্ন সমাধান। তো এই পরীক্ষাটাতে যে সমস্যাটা হয়েছে আমি অনেকের কাছেই শুনলাম, যেটা হচ্ছে যে ম্যাথগুলো আমাদের কাছে খুব কঠিন লাগছে এবং অনেক লেংদি ছিল। আসলে কিছু প্রশ্ন একটু ডিজিটগুলো বড় দেওয়ার কারণে বিষয়গুলো লেংদি ছিল, পাশাপাশি শুধুমাত্র ক্যাশের পরীক্ষায় এত কঠিন প্রশ্ন সাধারণত আসে না, কিন্তু যেহেতু এসে গেছে তো আমরা যারা ক্যাশের পরীক্ষা দিতে যাই তারা কিন্তু ক্যাশের জন্য প্রিপারেশন নিয়ে দিতে যায়, বিষয় কিন্তু এরকম না। আমরা অনেকে অনেক সিনিয়র অফিসার পোস্টের প্রিপারেশন নিই। এখানে এক নম্বর প্রশ্ন, আমি প্রশ্নগুলো আপনাদের রিডিং পড়বো, আপনারা একটু শুনবেন, আর প্রশ্নের যে ডিজিটগুলো এই ডিজিটগুলো আমি এখানে লিখবো, এই ডিজিটগুলো নিয়ে আমরা ক্যালকুলেশনটা করবো। তো এখানে আসি প্রথম যে প্রশ্নটা ছিল যে কোরিন হ্যাজ 40% মোর। আচ্ছা, একটা ব্যাপার বলি যে এখানে সবগুলো প্রশ্নে বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করতে গেলে অনেক সময় লাগবে, তো এই জন্য আমরা একটু সংক্ষেপে করার জন্য প্রতিটা প্রশ্নের কিছু প্রশ্নের হিন্টস, কিছু প্রশ্নের আলোচনা, হ্যাঁ এভাবে আলোচনা করব। তো যাই হোক, প্রথমে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে যে করিম হ্যাজ 40%, মানে করিম নামে একজন আছে যার কাছে 40% মোর স্ট্যাম্প দেন রহিম, ই গিভস 45 স্ট্যাম্পস। তার মানে হচ্ছে কি যে করিমের কাছে কিছু মার্বেল আছে, রহিমের কাছে আছে, করিমের কাছে 40% বেশি আছে, তার মানে রহিমের কাছে যদি এক্সট্রা থাকে তাহলে এর কাছে আছে এক্স এর 140%, 40% বেশি মানে 140%। এবার বলতেছে কি যে ইফ হি গিভস, এই হিস মানে হচ্ছে যে করিম, করিম যদি 45টা মার্বেল স্ট্যাম্প রহিমকে দেয় দেন রহিম উইল হ্যাভ 10% মোর। তার মানে এই যে আমরা এক্স এর 40% কে শর্টে বলতে পারি 1.4x, কারণ নিচে 100 দিয়ে ভাগ করলে 1.4x হবে। এখান থেকে এই যদি 45টা মার্বেল দিয়ে যায় তার মানে এর থেকে 45টা মার্বেল কমে যাবে, কমে যাওয়ার পরে যে মার্বেলটা হলো এই 45টা কোথায় গেল, ওই যে ওই পাশে রহিমের কাছে যখন এক্সটা ছিল ওর কাছে 45টা যোগ হয়ে গেল। এরপরে যে ফলাফলটা হলো সেটা কি বলতেছে যে দেন রহিম উইল হ্যাভ 10% মোর, 10% মোর কার কাছে, রহিমের কাছে। তার মানে করিমের যে মার্বেলটা আছে এই মার্বেলের থেকে এটা 10% বেশি, তারা তো ব্যালেন্স হয় নাই, ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, এই করিমের মার্বেলে এর সাথে 10% বেশি, তার মানে 110% ইকুয়াল টু এই যে রহিমের মার্বেল, বিষয়টাকে বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি এক্স এর মানটা আসবে 175, ক্যালকুলেশনটা করে নেবেন টাইম কম। তো এক্স এর মান যে 175 আসলো এটা হচ্ছে রহিমের মার্বেল। এখন অ্যান্সার কি চাইছে, হাউ মেনি স্ট্যাম্পস মার্বেল না স্ট্যাম্প, তো ডিড করিম বিগিন উইথ, মানে করিমের কাছে শুরুতে কতটা ছিল, তাহলে এক্স তো যেহেতু রহিমেরটা এক্স ধরছিলাম আমরা, তাহলে করিমেরটা হবে 175 এ 140%, এই যে 140%, তাহলে এখানে কাটাকাটি করে অ্যান্সার আসতেছে 245, এখানে অপশনে ডি নাম্বারে ছিল 245। তো আসলে আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, বলতেছে যে পি এন্ড কিউ স্টার্টেড এ বিজনেস, পি এবং কিউ একটা বিজনেস শুরু করলো যেখানে পি কিউ এর রেশিও হচ্ছে 13:8, এটা হচ্ছে বিনিয়োগ, এটা হচ্ছে পার্টনারশিপের প্রশ্ন আর কি। তো বলতেছে যে দেয়ার আর করেসপন্ডিং করেসপন্ডিং প্রফিটস আর ইন দা রেশিও 7:5, মানে এই 7:5 এটা হচ্ছে তাদের প্রফিটের রেশিও, এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের রেশিও। আচ্ছা, এরপর কি বলতেছে, ইফ পি ইনভেস্টেড হিজ মানি 7 মান্থ, মানে ইফ পি যে ইনভেস্ট করছে 13, এটা 7 মাসের জন্য। এখন বলতেছে যে এই 7:5 এর লাভ পেতে হলে এই যে কিউ এই 8 টাকা কত দিনের জন্য বিনিয়োগ করছে এটা আমাদের বাইর করতে হবে। তো আমাদের বেসিক একটা জিনিস জানা থাকতে হবে, সাউন্ড ক্লিয়ার তো না, যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করুন, আমাদের এখানে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার ও দেখবে আর কি। তো এখানে আসি আমরা, তাহলে আমরা জানি যে বিনিয়োগ আর সময় গুণ করার পর যেটা হয় সেই অনুপাতে প্রফিট গুলো ভাগ হয়। তো আমরা এখানে দেখতেছি যে লেট এটা শর্টকাটে করি, পি এর 13 টাকা আর কিউ এর হচ্ছে 8 টাকা, পি এর 13 টাকা হচ্ছে 7 মাসের জন্য, এই জন্য আমরা পি এবং 13 এবং 7 গুণ করলাম, আর কিউ এর টা কতদিনের জন্য এটা আমরা জানি না, এই জন্য আমরা দিয়ে ধরে নিলাম কিউ এর টা হচ্ছে এক্স বা ওয়াই বছর যেকোনো, এইট এক্স, এক্স মাসের জন্য আর কি। তো এটা হচ্ছে তাদের বর্তমানে বিনিয়োগের অনুপাত, এই অনুপাত অনুযায়ী তাদের প্রফিটটা ভাগ হবে 7:5। তাহলে এখন আমাদের দেখেন যে এটা হচ্ছে বিনিয়োগের অনুপাত আর এটা হচ্ছে প্রফিটের অনুপাত, তাহলে আমরা এখান থেকে আসি 7:91 আর এখানে হচ্ছে 8x ইকুয়াল টু 7:5। আমরা যদি কাটাকাটি করি 7 দিয়ে 2 পাশে ভাগ করে দেই তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু 65/8, এই যে 65/8 মানে হচ্ছে 8 পয়েন্ট সামথিং, যেহেতু অপশনের নাম দেওয়া নাই আবার
আট নয় দশ এগারো মান্থ আছে, তাহলে আমরা অ্যান্সারটা নিব আট মান্থ। এখানে আট পয়েন্ট সামথিং হচ্ছে, তো মাসের হিসাবে আমরা আট দিতে পারি, এটার অ্যান্সার হচ্ছে আট। যেমন নেক্সট আসি তিন নম্বর প্রশ্নে, বা প্রশ্নে যেটা ছিল সিরিয়াস 37 নম্বর, বলছে কম্পাউন্ড ফর টু ইয়ার্স। তো আমরা শুরু করি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলছে যে এই টাকাটা এটা হচ্ছে আসল, এই টাকাটা এক বছর এবং দু বছর রাখা হলো, দুই বছর পরে এটা ইন্টারেস্ট হলো 420 টাকা, যখন এটা কম্পাউন্ড ইন্টারেস্ট রাখা হয়েছে। তো বলছে এই টাকাটা যদি এই 10% হারে, প্রশ্নে কিন্তু 10% দেওয়া ছিল যে 10% হারে দুই বছরের জন্য 420 টাকা, বলছে একই হারে, একই হারে মানে 10% হারে আবার দুই বছরের জন্য একই সময়ের জন্য সরল সুদে, মানে সিম্পল ইন্টারেস্টে বিনিয়োগ করলে সুদ কত টাকা পাওয়া যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা এক্স ধরে করতে পারি, কিন্তু এমসিকিউ পরীক্ষায় দেখবেন সংখ্যাগুলা ইজিলি মেলানো যায়। তো আমরা এমসিকিউ দেখি, এমসিকিউ লিখতে গেলে, লিখিত আকারে করতে গেলে কি করতে হবে, ধরি আসল হচ্ছে এক্স টাকা, তাহলে এক্স এর 110% এর 110% মাইনাস এক্স ইকুয়াল টু 420, এটা হচ্ছে প্রশ্ন মতে বাইন। কারণ যদি দেখেন এটা হচ্ছে প্রথম বছরের সুদ আসল, এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ আসল, এখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দেই তাহলে যেটা আসবে সেটার নাম হচ্ছে সুদ। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখব এক্স এর ভ্যালু আসবে 2000, এই 2000 এর নাম হচ্ছে আসল, কিন্তু আমাদের তো অ্যান্সার আসল বাই করতে পারে নাই, বাই করতে বলছে কি যে ওই টাকাটায়, এই 2000 টাকাটায় যদি 10% হারে দুই বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে বিনিয়োগ করা হয়, তাহলে 10% মানে হচ্ছে 200 টাকা, আর দুই বছর যদি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 400 টাকা, অর্থাৎ এটার সুদ হচ্ছে 400 টাকা। আচ্ছা, তো এটা হচ্ছে সমাধান, বাট এইখানে ক্যালকুলেশনটা করতে অনেক টাইম লাগবে, এই জন্য আমরা একটু স্মার্ট ওয়েতে চিন্তা করব। স্মার্ট ওয়ে জিনিসটা কি, দেখেন একটু কথা খাটাই, এই যে 420 সংখ্যা দেওয়া আছে আবার বলা আছে দুই বছর, এখানে দেখে একটু হলো আইডিয়া করার কথা যে 420 এ এই 20 সংখ্যাটা একটু বেশি আছে, আমরা যদি এটাকে এইভাবে বানাই যে 200 200 আর 20, আইডিয়া করে এরকম অঙ্ক অনেকগুলো করলে আপনার আইডিয়াটা ডেভেলপ হবে, কিন্তু কেউ যদি প্রথমবার দেখেন তাহলে কিন্তু আইডিয়া আসবে না। তো দেখেন 200 220, একটু ভাবেন তো যে 200 টাকা হচ্ছে প্রথম বছরের সুদ আর 200 টাকা হচ্ছে পরের বছরের সুদ, আর এই 20 টাকাটা হচ্ছে এই 200 টাকার প্রথম বছরের যে সুদটা ছিল, এই সুদের সুদ হচ্ছে 10% আর 20 টাকা, তাহলে আমরা বলতে পারি না যে আমরা বুঝতে পারলাম 200 220 হলে ঠিক হচ্ছে। তাহলে এই যে 200, এই 200 হচ্ছে প্রথম বছরের সুদ, তাহলে 2000 টাকা হচ্ছে আসল, কি হয় বুঝলাম, 10% মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, তাহলে 10 ভাগের 1 ভাগ যদি 200 হয় তাহলে আসলটা হবে 2000 টাকা। আচ্ছা, এখন আর ওইদিকে যাওয়ারই দরকার না, একটু মাথা খাটাই যে চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে যেটা সুদের সুদ সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখানে দেখেন এই 200 হচ্ছে সরল সুদ, এই 200 কিন্তু সরল সুদ, আর এই 20 টাকা হচ্ছে প্রথম বছরের যে সুদটা ছিল 200 টাকা তার সুদের সুদ। তাহলে আমরা যদি এই সুদের সুদটা বাদ দিয়ে দেই তাহলে যেটা থাকবে ওটার নাম কি হবে, ওইটার নামই হবে সরল সুদ। বিষয়গুলো বুঝলে কিন্তু আর বেশি লেখালেখি করার দরকার নাই, ঠিক আছে। তাহলে এই 200 200 হচ্ছে 400 টাকা, আর যদি সুদের সুদ মানে প্রথম বছরের সুদ 200 টাকার উপর যদি আবার 10% পাই তাহলে 20 টাকা পাবো, তখন টোটাল সুদটা হয়ে যাবে 420 টাকা, এবং 420 টাকার নাম হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের প্রশ্ন কিন্তু সিম্পল ইন্টারেস্ট বাইর করতে বলছে, এই জন্য আমরা 20টা বাদ দিয়ে হিসাব করবো। আচ্ছা, নেক্সট আসি, এই দু একটা প্রশ্ন একটু ঝামেলা ছিল, তারপরে দেখেন এখানে কিছু লম্বা লম্বা অঙ্ক দিছিল, বাট কথার ভাষাটা বুঝলে অনেক দ্রুত পারা যাবে। এখানে একটা প্রশ্ন আসছিল 4 নম্বরে, বলছে যে রবি লিভস হিজ হোম ফ্রম স্টেডিয়াম ফর স্টেডিয়াম, মানে রবি তার বাসা থেকে স্টেডিয়ামের উদ্দেশ্যে গেল, হুইচ ইজ 12 কিলোমিটার ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে যেটা, আফটার দ্য স্টেডিয়াম, স্টেডিয়াম যাওয়ার পর হি গোজ টু হাউস হুইচ ইজ 7 কিলোমিটার ফ্রম স্টেডিয়াম, মানে একবার হাউস একবার স্টেডিয়াম বলছে। এই প্রশ্নটা একটু সাইডে কাটা ছিল তো আমি এখানে ধরে নিছি। তো যাই হোক, ইফ হিজ হাউস স্টেডিয়াম অ্যান্ড ক্লাব, ও ক্লাবের কথা বলছে, অল ফেল ফল ইন এ লাইন। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে কি যে এই যে রবি তার বাড়ি থেকে তার স্টেডিয়ামে যাত্রা শুরু করলো, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। এখন বলতেছে কি যে আফটার দ্য স্টেডিয়াম হি গোস টু হাউস হুইচ ইজ 7 কিলোমিটার ফ্রম হিজ স্টেডিয়াম, এখানে সংখ্যাটা ভুলে গেছে, প্রথমে বলছে ক্লাব থেকে, যে ফ্রম ফর ক্লাব, মানে এখানে হচ্ছে কি যে সংখ্যাগুলো আমার প্রশ্ন যেটা পাইছিলাম সেটা সাইডে একটু কাটা ছিল তো এই জন্য একটু লেখাটা উল্টা পাল্টা হয়ে গেছিল। তা আমি একটু বোঝাই দিই যে ক্লাব থেকে সে যখন স্টেডিয়ামে গেছে এটা হচ্ছে 12 কিলোমিটার দূরে, এখন বলতেছে যে সে এই স্টেডিয়াম থেকে তার ক্লাব মানে বাড়িতে আসছে, এই বাড়িটা হচ্ছে 7 কিলোমিটার ব্যাক করে আসছে।
তো বলতেছে যে যদি তার ক্লাব, তার হাউস এবং তার স্টেডিয়ামটা এক লাইনে হয়, ইন এ লাইন, কি বলছে এখানে দেখেন, ইন এ লাইন মানে ফল ইন এ লাইন মানে সোজা এক রাস্তায়, তাহলে তার এইখান থেকে হাউস থেকে তার এই ক্লাবে এই জায়গাটা যেতে সর্বনিম্ন কতটুকু যেতে হবে। তাহলে দেখেন টোটাল প্রথমে গিয়েছিল 12 কিলোমিটার, এখান থেকে 7 যদি রিটার্ন করে আসে, এখানে যদি অবস্থান করে, তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটার দূরত্ব 5 কিলোমিটার হবে না? তার মানে এই প্রশ্নটা শুধু অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট, কোনো ধরনের ক্যালকুলেশন নাই, ঠিক আছে? আচ্ছা, তো তাই এই হোম হাউস ক্লাব নিয়ে একটু কনফিউশন হচ্ছে, কারণ সাইডের প্রশ্নগুলো আমি কেটে ফেলছিলাম, তো এই জন্য। এরপর আসি আমরা পরের প্রশ্নে, বলছে ইফ এ সাইকেল, ইফ এ ম্যান সাইকেলস 10 কিলোমিটার। আচ্ছা শুনুন, আপনারা প্রশ্নগুলো শুনবেন আর সংখ্যাগুলো আমি এখানে লিখে দিতে পারবো। এই 10 কিলোমিটার, তো বলতেছে যে একটা মানুষ যদি 10 কিলোমিটার গতিবেগে যায়, দেন হি অ্যারাইভ সার্টেন প্লেস অ্যাট 1 PM, তার মানে সে একটা জায়গায় পৌঁছায় যাবে 1 PM। সিরিয়াসলি খেয়াল করেন, 1 PM আর 10 কিলোমিটার বেগে সে যাচ্ছে। এরপরে বলছে ইফ হি সাইকেলস অ্যাট 15 কিলোমিটার পার আওয়ার, মানে সে যদি 10 কিলোমিটার ঘন্টা বেগে না যেয়ে 15 কিলোমিটার ঘন্টা বেগে যায়, তাহলে সে ওই সেম প্লেসে কাটে দেন, সেম প্লেসে 11 AM মানে 2 ঘন্টা আগে পৌঁছাবে। তো এখন কি বলতেছে, বলছে যে অ্যাট হোয়াট স্পিড মাস্ট হি সাইকেলস টু গো দেয়ার অ্যাট নুন, মানে বলতেছে যে সে যদি 1টা বা 11টা এই সময় না যেয়ে, নুন, নুন মানে কিন্তু টাইম দেওয়া নাই, তাহলে বুঝে নিতে হবে নুন মানে হচ্ছে 12টা, তাহলে বলতেছে যদি সে 12টায় ওই জায়গাটাতে পৌঁছতে চায়, তাহলে তাকে কত কিলোমিটার গতিবেগে চলতে হবে। তো এই প্রশ্নটা দেখেন দূরত্ব কোথাও দেওয়া নাই, আর এইখানে একটা যদি দেওয়া আছে 1 PM আর 11 AM, তাহলে এখানে টাইমের ডিফারেন্সটা হচ্ছে 2 ঘন্টা না? এরকম কিন্তু অনেক প্রশ্ন আমরা করছিলাম, সেটা হচ্ছে যে 10 কিলোমিটার বেগে গেলে যে সময় লাগে, 15 কিলোমিটার বেগে গেলে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে, যা স্থানের দূরত্ব কত, তো ওই স্টাইলই করতে হবে, অঙ্কটা একটু ঘুরায় আসছে। তো আমরা দেখি যে এই যে ধরেন আছে A থেকে B, এটা একটা রাস্তা, এই রাস্তাটা হচ্ছে x কিলোমিটার, তো এই x কিলোমিটার রাস্তা সে যদি 10 কিলোমিটার বেগে যায়, তাহলে x/10 এত ঘন্টা সময় লাগবে, আবার যদি সে 15 কিলোমিটার বেগে যায়, তাহলে x/15 এত ঘন্টা সময় লাগবে। এই টাইম আর এই টাইম, এই দুই টাইম কিন্তু সমান না, দুই টাইমের ডিফারেন্স হচ্ছে এই যে 2 ঘন্টা। দুই কোথায় পাইলাম? ওই যে 11 11 আছে ওইখান থেকে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে x এর ভ্যালুটা আসবে 60। x এর ভ্যালু যে 60 আসলো, আমাদের তো দূরত্ব বের করতে পারে নাই। কি বলছে, বলছে যে সে যদি 12টায় পৌঁছাইতে চায়, তাহলে তার কত সময় লাগবে। এখন আসি যে এখানে দেখেন, এই 60টা আমরা যেভাবে ক্যালকুলেশন করলাম না, এগুলা কিন্তু মুখে মুখেও করা যায়। কিরকম আসি, যে কোনো সময় একটা রাস্তা একটা নির্দিষ্ট গতিবেগে গিয়ে আবার কম বেশি গতিবেগে ফিরে আসলে, এই 10 আর 15-র যে লসাগু, ওইটাকে দূরত্ব ধরে হিসাব করা যায় মুখে মুখে। যেমন 10 আর 15-র লসাগু হচ্ছে 30, দেখে 10 কিলোমিটার বেগে 30 কিলোমিটার গেলে লাগে 3 ঘন্টা, আবার এই 15 কিলোমিটার বেগে 30 কিলোমিটার যেতে লাগে 2 ঘন্টা, এই 3 ঘন্টা আর 2 ঘন্টার ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা যদি ডিফারেন্স হয়, তাহলে যেতে হবে 30 কিলোমিটার, তাহলে 2 ঘন্টা যদি ডিফারেন্স হয়, তাহলে যেতে হবে 60 কিলোমিটার, মানে 60 কিলোমিটার রাস্তা এভাবে যাতায়াত করলে তার সময়ের ডিফারেন্স হবে 2 ঘন্টা। আচ্ছা এখন আসি আমরা, তাহলে 10 কিলোমিটার বেগে যাওয়ার সময় তাকে কত ঘন্টা লাগছে? 6 ঘন্টা, আবার 60 কিলোমিটার 15 কিলোমিটার বেগে যাওয়ার সময় লাগছে তার 4 ঘন্টা। এখন দেখেন 4 ঘন্টায় করে গেলে সে পৌঁছাবে 11টায়, আর 6 ঘন্টা লাগলে সে পৌঁছাবে 1টায়, কিন্তু আমাদেরকে পৌঁছাইতে হবে কখন? 12টার সময়। খেয়াল করেন, এই যে 12টার সময়, 12টার সময় মানে কি 11 আর 1 ঘন্টার মাঝামাঝি না? তার মানে দেখেন এই যে লাগছে একবার 4 ঘন্টা একবার 6 ঘন্টা, তাহলে 12টার সময় পৌঁছাইতে চাইলে তাকে 5 ঘন্টার মধ্যে যাইতে হবে। 5 ঘন্টার মধ্যে কতটুকু যাইতে হবে? সেম ডিস্টেন্স 60 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় যদি যায়, তাহলে সে 60 কিলোমিটার রাস্তা 12টার সময় পৌঁছে যাবে। তখন তার গতিবেগটা কত হইতে হবে? দেখেন যে 5 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায়, তখন তার গতিবেগটা হবে 12, তাহলে অ্যান্সার হচ্ছে 12। আচ্ছা নেক্সট আসি, একটা বীজগণিতের প্রশ্ন আসছে, এটা আপনারা নর্মালি সমাধান করে নিতে পারবেন, রুট গুলার গুণ করে দিলে হয়ে যাবে, আমরা টাইম নষ্ট না করে একটু শিখি। 7 নম্বর প্রশ্ন এখানে ছিল কি, যে থ্রি মেজারিং রডস আর 64 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার অ্যান্ড 90 সেন্টিমিটার। তার মানে দেখেন, তো বলতেছে যে তিনটা রড আছে, এই রড গুলো ধরেন লম্বা এইরকম, ছোট বড় আছে, তো বলতেছে এটা হচ্ছে 64 সেন্টিমিটার, এটা হচ্ছে 80 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 96 সেন্টিমিটার।
এখন বলতেছে যে হোয়াট ইজ দ্য লিস্ট, এই লিস্ট কথাটা খুবই ইম্পর্টেন্ট। লিস্ট মানে হচ্ছে সর্বনিম্ন। খেয়াল রাখবেন লসাগু গসাগুর অঙ্কে এই লিস্ট শব্দ আসলে ক্ষুদ্রতম বোঝায়, আর ক্ষুদ্রতম মানে লসাগু করতে হয়, আর যদি বলে হাইয়েস্ট তাহলে গসাগু করতে হয়। তার মানে এরপর আসে কি বলতেছে, লিস্ট অফ ক্লোথ দ্যাট ক্যান মেজার এক্সাক্ট নাম্বার অফ রডস ইউজিং এনি ওয়ান অফ দিস রডস। এই কথাটা ভাষাটা অনেকে বুঝতে পারে নাই, এই জন্য অঙ্কটা অনেকে ভুল করছে। তো বিষয়টা হচ্ছে যে বলতেছে এই যে রড, আপনারা দেখবেন কাপড় মাপার সময় এগুলো লাঠি দিয়ে কাপড় মাপে, তো বলছে যে এই রড গুলা দিয়ে একটা লম্বা কাপড় মাপা হবে। তো বলছে লম্বা কাপড়ের দৈর্ঘ্যটা কত হলে এই ছোট রড দিয়ে মাপতে গেলেও পূর্ণ সংখ্যক হবে। পূর্ণ সংখ্যক মানে কি, 64 সেন্টিমিটার ধরেন এক রড, এক হাত, দুই হাত, 10 হাত হবে, কখনো 10.5 হাত হবে না, মানে কোনো ফ্র্যাকশন আনা যাবে না। তো আমি যদি ফ্র্যাকশন আনতে না চাই তার মানে কি, নিঃশেষে বিভাজ্য হবে 64 সেন্টিমিটার দিয়ে, 80 সেন্টিমিটার দিয়ে, 96 সেন্টিমিটার দিয়ে। তাহলে তিনটা রড দিয়ে নিঃশেষে বিভাজ্য হলে যে কাপড়ের দৈর্ঘ্যটা হবে ওই দৈর্ঘ্যওয়ালা কাপড়টা পূর্ণ সংখ্যক বার মেজারমেন্ট করা যাবে। তাহলে আসলে আমরা 64, 80 এবং 96 এর আমরা কি করবো, লসাগু বার করবো। লসাগু বার করবো কেন, ওই যে লিস্ট মানে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম লসাগু হয়, তো এটা লসাগু হচ্ছে 960। তো 960 যে লসাগু হলো এগুলো তো সেন্টিমিটার ছিল, তাহলে 960 সেন্টিমিটার। এখন দেখেন অপশনের মধ্যে কোথাও 960 দেওয়া নাই। তাহলে আসি 960 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 100 দিয়ে ভাগ করা যায়, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 900 সেন্টিমিটার, 960 সেন্টিমিটার মানে যা 9.6 মিটার মানে তা। দেখেন খুব কনফিউশন করার জন্য অপশনে কি কি দিছিল, 9.60 মিটার, 9.60 সেন্টিমিটার। তাহলে আমরা অ্যান্সার বলবো না 9.6 মিটার, এটা কিন্তু মিটার হয়ে গেছে, কারণ আগে যখন সেন্টিমিটার ছিল 960 হচ্ছে তার লসাগু, এটাকে মিটার বানালে 9.6 হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 9.6। আচ্ছা এবার আসি আমরা, আমি আশা করি আপনারা ধৈর্য ধরে ক্লাসটা করবেন, এই কারণে যে প্রতিটা অঙ্কই তো অন্য অন্য অঙ্ক, আমরা অনেক কিছু শিখব, জাস্ট ধৈর্য সহকারে শুনবেন। হ্যাঁ, এখন আমরা একটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে কি যে টেপের অঙ্ক আসছে, যে পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্কগুলোর মতো। প্রশ্নটাতে বলছে কি যে এ ট্যাঙ্ক ক্যান বি ফিল বাই এ ট্যাপ ইন 20 মিনিট, মানে একটা ট্যাপ দিয়ে। এটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন, আমরা চলে আসছি। তো বলছে একটা ট্যাপ পূর্ণ হয় 20 মিনিটে এ দিয়ে, আর আনাদার ট্যাপ 60 মিনিটস বলছে এন্ড বাই আনাদার ট্যাপ 60 মিনিট, তাহলে বি দিয়ে পূর্ণ হয় 60 মিনিট। কে প্রোপেন ফর 10 মিনিট, মানে দুইটা ট্যাপই 10 মিনিট চালু রাখা হলো, দেন ফার্স্ট টাইম ইজ ট্যাপ ইজ শাট অফ, মানে দ্বিতীয় প্রথম ট্যাপটা বন্ধ করে দেওয়া হলো। আফটার দিস দ্য ট্যাঙ্ক উইল কমপ্লিটলি ফিনিট হোয়াট টাইম, মানে কখন পূর্ণ হবে। এই অঙ্কগুলো খুব দ্রুত করার জন্য এই ফ্র্যাকশনে যোগ করতে হয়, 60 এর 1, 20 এর 1 যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 1 মিনিটের কাজ। তাহলে 60 আর 20 এর লসাগু 60, 2 আর 1 = 3, 3 আর 1 = 4, 4 এর বসাতে আমরা কাটাকাটি করে পাচ্ছি 15 এর 1। 15 এর 1 এর নাম কি, 15 এর 1 এর নাম হচ্ছে এ আর বি যদি 1 মিনিটে করে, তাহলে 10 মিনিটে যেহেতু ওরা একসঙ্গে চালু ছিল, কি বলছে 10 মিনিট না, তাহলে 10 মিনিটে করবে 15 এর উপরে 10, কাটাকাটি করলে হচ্ছে 3 এর উপরে 2। এর মানে এই যে ট্যাঙ্কটা আছে এইটা 3 ভাগের 2 ভাগ পূর্ণ করে ফেলছে, 1, 2, 3, এই 2 ভাগ পূর্ণ হয়ে গেছে। তাহলে খালি আছে কত ভাগ, এই যে লেফট, লেফট হচ্ছে 3 এর 1। এটা কিন্তু রিটেনের প্রশ্ন না, আপনি যত কম লিখে সমাধান করবেন তত আপনার সময় সেভ হবে। তো এই 3 এর 1, এখন আমি যদি ওই কিনে করে অনেক সময় লাগবে, এখন এই 3 এর 1 দেখেন যেহেতু এ বন্ধ হয়ে গেছে তাহলে পূর্ণ করবে কে, বি। আচ্ছা কি বলছে, যে বোথ দ্য পাইপার কেবল ট্যাপ আর দেন দ্য ফার্স্ট ট্যাপ ইজ শাট অফ, প্রথম ট্যাপটা বন্ধ করে দেওয়া হলো, আফটার দিস দ্য ট্যাঙ্ক উইল কমপ্লিটলি ফিল ইট হোয়াট টাইম, তাহলে কখন পূর্ণ হবে। তাহলে আমরা আসি, এই যে 60 কেন গুণ করলাম, একটা জিনিস খেয়াল রাখবেন যে 3 এর 1 তো এ তো বন্ধ হয়ে গেছে, তাহলে বি কে পূর্ণ করতে হবে, বি যেহেতু চালু আছে তাহলে বি কে 60 মিনিট লাগে টোটালটা পূর্ণ করতে, তাহলে 3 ভাগের 1 ভাগ পূর্ণ করতে লাগবে 20 মিনিট, তাহলে অ্যান্সার হচ্ছে 20 মিনিট। এখানে সি নম্বর অপশনে ছিল 20 মিনিট। এবার আমরা খুব একটা সুন্দর অঙ্ক দেখবো, প্রবাবিলিটির অঙ্ক আসছে, প্রবাবিলিটি ভেন ডায়াগ্রাম এই প্রশ্নটা প্রায় আসতেছে। প্রবাবিলিটি একটা প্রশ্ন দেখি, এ বক্স কন্টেন্ট, সাধারণত রিটেনে এই প্রশ্নগুলো আসে, এ বক্স কন্টেন্টস 20 ইলেকট্রিক বাল্বস, বলছে যে একটা বক্সের ভেতরে 20টা ইলেকট্রিক বাল্ব আছে, আউট অফ হুইচ 4 আর ডিফেক্টিভ, এই 20টার মধ্যে এরকম 4টা আছে নষ্ট বাল্ব, মানে এগুলো জ্বলে না, 2 বাল্বস আর চুজেন, 2টা বাল্ব নেওয়া হলো। দেখেন যখন আমরা নর্মালি প্রবাবিলিটির অঙ্ক করি একটা বাল্ব তখন আমরা বলি কি 20 এর উপরে 4, কিন্তু যখন 2টা বাল্ব নেওয়া হয় তখন কম্বিনেশনের সূত্র ইউজ করতে হয় অথবা আরো টেকনিক আছে। তো বলছে দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দিস ইজ ডিফেক্টিভ, অ্যাট লিস্ট বলছে,
সিরিয়াসলি খেয়াল করেন। তাহলে আমাদের টোটাল বার হচ্ছে 20টা, আর নষ্ট হচ্ছে 4টা, আমাদের নিতে হবে 2টা। এই 2টা নিব, 2টা নিলে কি হবে, অ্যাট লিস্ট 1টা নষ্ট হবে। তাহলে 2টা বাল্ব নিলে ফলাফলগুলো কি রকম হয় একটু দেখি। এ নম্বর ফলাফল হয় কি, এই যে 1টা নষ্ট আর 1টা নষ্ট, মানে 2টাই নষ্ট। বি নম্বর ফলাফল হচ্ছে কি, 1টা নষ্ট আর 1টা হচ্ছে ভালো। সি নম্বর ফলাফল হচ্ছে কি, প্রথমটা নষ্ট ভালো, পরেরটা নষ্ট। আর ডি নম্বর ফলাফল হচ্ছে কি, প্রথমটাও ভালো পরেরটাও ভালো। তার মানে এই 4টা ফলাফল করা সম্ভব 20টা বাল্ব থেকে 4টা বাল্ব নেওয়ার সময়। তো এখানে যখন বলতেছে যে অ্যাট লিস্ট ওয়ান বাল্ব ইজ ডিফেক্টিভ, মানে কমপক্ষে 1টা বাল্ব ডিফেক্টিভ, তার মানে এই যে এটাতে তো 2টা ডিফেক্টিভ আছে, তাহলে এটা নেওয়া যাবে। এখানে 1টা ডিফেক্টিভ আছে, তাহলে নেওয়া যাবে। আবার এখানে 1টা ডিফেক্টিভ আছে, এটা নেওয়া যাবে। তার মানে এই যে 2টাই যখন ডিফেক্টিভ না, মানে 2টাই ভালো বাল্ব, ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ কি দেখেন বলতেছে কি, দ্য প্রবাবিলিটি দ্যাট, না সরি ওটা অ্যান্সার না, আমাদের এই তিনটা অ্যান্সার, এই তিনটা মিলে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই তিনটা একটা একটা করে আমরা বাইর করে যোগ করি, তাহলে অ্যান্সার হয়ে যাবে। বাট এই এমসিকিউর পরীক্ষায় যদি আপনি তিনটা এভাবে বাইর করতে যান, অনেক টাইম লাগবে। এই জন্য একটু চালাকি করে যে অ্যাটলিস্ট একটা ভালো, মানে অ্যাটলিস্ট ওয়ান ইজ ডিফেক্টিভ, এটা যদি বাইর করতে যাই, এইটা আমরা বাইর না করে আমরা সরাসরি এই যে নষ্ট না হয়ে দুইটা যদি ভালো হয়, যখন দুইটা ভালো হবে এটা বাইর করবো, বাইর করে টোটালটা থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। কিভাবে একটু বোঝা দিই, দেখেন 20টা বাল্বের মধ্য থেকে 2টি বাল্ব নেওয়া যায় 20C2 ভাবে। এর মধ্যে থেকে যেহেতু 4টা ডিফেক্টিভ, তাহলে আমরা কি করব, বাকি 16টা তো ভালো আছে। তাহলে এই যে 16টা ভালো আছে, এই 16টা থেকে 2টা নিব। 16টা থেকে 2টা নিলে যেটা আসবে সেটা হচ্ছে ভালো বাল্ব হওয়ার সম্ভাবনা, মানে 2টায় ভালো বাল্ব হওয়ার সম্ভাবনা। তো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে যে 1টা ডিফেক্টিভ হবে, অথবা অন্যটা ডিফেক্টিভ হবে, অথবা 2টাই ডিফেক্টিভ হবে। কিন্তু আমরা আবার ভালো কেন বাইর করতেছি, কারণ দেখেন আমরা যদি 2টাই ভালো বাইর করি, তাহলে এখান থেকে 1 থেকে যদি 2টা ভালো বিয়োগ করে দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে অন্তত 1টা নষ্ট বাল্ব বাই হবে। তাহলে আমরা আসি, 16 × 15 / 2, আর এখানে হচ্ছে 20 × 19 / 2, এখানে 20। তার মানে এই 12/19 হচ্ছে 2টা বাল্বই ভালো হওয়ার সম্ভাবনা। তো আমাদের যেহেতু বলছে যে অ্যাটলিস্ট 1টা নষ্ট হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা কি করব, 1 থেকে 19-এর উপরে 12 বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে হয় 1টা বাল্ব নষ্ট, প্রথম বাল্বটা নষ্ট, অথবা দ্বিতীয় বাল্বটা নষ্ট, অথবা 2টাই নষ্ট। তার মানে 2টা ভালো বাইর করে দেওয়ার পরে বাকি যতগুলো আছে, এখানে কমসে কম 1টা নষ্ট বাল্ব আছে। আচ্ছা, নেক্সট আসি আমরা।